সুপ্রিয় দর্শক সবাইকে বেলাবেলা সারা বেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি। শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলা, সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে যাদের উজ্জ্বল উপস্থিতি। আজ যিনি আমাদের অতিথি, তিনি একাধারে এদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং মুক্তিযোদ্ধা। দীর্ঘ সাংবাদিক জীবনের নানা ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন, তার অভিজ্ঞতার জীবন, সেই জীবনের কাহিনী আমরা আজকে আমরা শুনব। আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, খুব কাছের মানুষ সালেহ চৌধুরী। সালেহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সময় দিলেন। আপনাকেও ধন্যবাদ। আপনি তো এই অনুষ্ঠানটা দেখেছেন আগেও, তো আমরা শুরু করি একদম আপনার সেই মানে বলতে গেলে জন্মলগ্ন থেকে। ঠিক আছে, আপনার জন্ম কোন সালে কোথায়? আমার জন্ম 1936 সনে 11 নভেম্বর সুনামগঞ্জের গোচিয়া নামে একটা ছোট্ট গ্রামে। আচ্ছা, আপনার আব্বা কি করতেন? মানে এমনিতে সম্পদের দিক থেকে একজন সম্পন্ন চাষি বা গৃহস্থ, কিন্তু মর্যাদায় জমিদার। কি নাম ছিল আপনার আব্বা? আজমান রাজা চৌধুরী। আচ্ছা, আর আপনার আম্মার নাম? আসিয়া খাতুন চৌধুরী। এখানে আরেকটু বলে নেই, আমার কিন্তু আরও দুজন মা ছিলেন। তাহলে তো আপনার ভাই বোনও অনেক কয়েকজন নাকি? সেই দিক থেকে অনেক, 7 ভাই 4 বোন, আমরা 2 ভাই 3 বোন। তো আপনার লেখাপড়া ওই প্রথম শুরু গ্রামে। আচ্ছা, তারপর মৌলভীবাজার স্কুল। তো মৌলভীবাজারে যাওয়া মানে মামা ছিলেন। আচ্ছা, তাহলে তো মানে বলতে গেলে একটু একটু স্বাধীন জীবন নাকি? দেখাশোনার কেউ ছিল না, আর একটা অভ্যাস, একটা বদ অভ্যাসই বলবো, সবাই দেখতেন বই নিয়ে আসি, তো সারাদিন ম্যাক্সিমাম বই নিয়েই কাটতো। গল্পের বই, গল্পের বই অথবা ছবি আঁকা। তো এই যে মানে বই পড়া বা এদিকে ঝোঁকটা বেশি গেল, তাতে করে তো ওই স্কুলের পরীক্ষাটা কি খুবই খারাপ হতো? খারাপ হতো। আমি ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, বিএ তিনটাই 3rd ডিভিশন, আবার এমএতে গিয়ে 1st ক্লাস। আচ্ছা, আমরা সেই কাহিনীতে যাব পরে। আমরা একটু স্কুল জীবনটা নিয়েই কথা বলি। যে স্কুলে ম্যাট্রিক পাস করলেন, আপনি বললেন যে ম্যাট্রিক 3rd ডিভিশনে, তারপরে কোথায় ভর্তি হলেন? মুরাদজাদ কলেজ ছিলেন। আচ্ছা, সেখানে আর ইন্টারমিডিয়েট নাকি বিএ পাস? বিএ, বিএ পর্যন্ত। তো আপনি এটা এটা হলো এটা কোন সালের দিকে? এটা 55-তে ভর্তি হলাম। আচ্ছা, এইখানে আইয়ুব খানকে একটা ধন্যবাদ দিতে হবে। ওই সময়টায় আমি রাজনীতি এবং ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক ইত্যাদিতে এত জড়িয়ে পড়লাম যে 2 বছর আমি পরীক্ষা দিই না ইন্টারমিডিয়েটে। আচ্ছা, যদি ওই সামরিক আইন না আসতো হয়তো আমার 58-তে ইন্টারমিডিয়েট পাস করা সম্ভবপর হতো না। রাজনীতিতে জড়ালেন কীভাবে? ছাত্র অবস্থায় একটা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম, তারপর কোনো কোনো ঘটনায় স্থানীয় সমস্যা এটা সেটা এইসব নিয়ে। আবার তো ধরুন আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো 62-তে। হ্যাঁ, তখন আমি তো এখানে নাই। তখন আপনি কি ওই পশ্চিম পাকিস্তানে? '61-এ এটাও এক কাকতালীয়। '61-এ বিএ পরীক্ষা দিয়ে আমার ধারণা ছিল যে পাশ করতে পারবো না। তো আমার বড় ভাই বলছেন যে এখন ঢাকা যাও, গিয়ে ভর্তি হও। আমি বললাম না, বাড়ির পয়সা নিয়ে আর পড়বো না, আমি ঢাকা যাব, গিয়ে আমি পত্রিকা টত্রিকা কোথাও চাকরি করব। এর মধ্যে কি আপনার লেখালেখি চলছিল? হ্যাঁ, তার আগ থেকেই 57 থেকে আমি ঢাকার পত্র পত্রিকায় লিখতাম, কিছু ভিন্ন নামে। তখন কবিতা লিখতাম, কবিতা লিখতেন এবং ওই নামটা অনেকেই জানে না, আমি ভিন্ন নামে লিখতাম। আচ্ছা, কী নামে লিখতেন? আবু ওবায়দা। আচ্ছা, প্রথম কবিতা এটা কোথায় কোথায় বেরিয়েছিল? মাহেনম, তারপরে পাকিস্তানি খবর বলে একটা পত্রিকা ছিল, গফার ভাই বের করেছিলেন, মেঘনা নামে একটা মাসিক, তার চাবুক নামে একটা সাপ্তাহিক, মাসিক মুহাম্মদী, ওইসব কাগজে লিখতাম আর কি। এই যে আপনি বলছিলেন যে কাকতালীয়ভাবে একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা কি? আমি ঢাকায় এসে কিন্তু সঙ্গে সঙ্গে পত্রিকায় চাকরি পেলাম না, তবে পত্রিকায় আঁকিবুকি করার কাজ জোগাড় করে নিলাম। ওই করে আমি খুব চুটিয়ে কাজ করলাম। এই সময় যেদিন রেজাল্ট আউট হলো, আমার কয়েক বন্ধু সিলেট যাবে, ওদের বিদায় দিতে গেলাম রেল স্টেশনে। তো ওদের সঙ্গে কথায় কথায় এক
বন্ধুর উপর রাগ করে আমি বললাম এই দেশেই থাকবো না, চলে যাবো দেশ থেকে। তখন বন্ধু পাসপোর্ট বানাইছিল কি দেশ থেকে, পাসপোর্ট ছাড়া তখন পাকিস্তানে তো চলে যেতে পারি, পশ্চিম পাকিস্তানে। বুড়ো এক ভদ্রলোক বসেছিলেন, তো উনি বললেন জেন্টলম্যান আপনি কি সত্যি পাকিস্তানে যেতে, পশ্চিম পাকিস্তানে যেতে চান? মানে হ্যাঁ। বলে আর ইউ এ গ্রাজুয়েট? তো সেদিনই তো রেজাল্ট বেরিয়েছে। ইয়েস, আপনি পাস করেছেন। হ্যাঁ। বললো তাহলে তুমি কেন কালকে একটা ইন্টারভিউতে প্রিপেয়ার করো না, পাঞ্জাব ইউনিভার্সিটি একটা স্কলারশিপ নিয়ে চলে যেতে পারো। গিয়ে ইন্টারভিউ দিলাম, কয়েকদিন পরে দেখি টেলিগ্রামে যে হাজির কাম, এসে জয়েন করো মাস্টার্স পড়ার জন্য। হ্যাঁ। তো ওখানে দু বছর। জি। তো ওখানে তো আপনার শিক্ষা জীবন শেষ হলো কত সালে? 63-তে। তারপর কি দেশে চলে আস, ফিরে আসলাম। তো এখানে এসে তারপরে কী করলেন? এখানে আসার পরে আমি ঠিক করলাম, তখন সোশ্যাল ওয়েলফেয়ারের খুব ডিমান্ড, আমি ঠিক করলাম যে না, আমি কোনো সরকারি চাকরিতে যাব না। আচ্ছা। সাংবাদিকতা করব, আর সম্ভব পড়লে কোনো এক সময় রাজনীতিতে যাব। অ্যাকচুয়ালি আপনাকে যেটা বলার বলছি, মানে রাজনীতি করার একটা খুব প্রবল ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল। তো গফর ভাই বললাম, ওনার পত্রিকায় লিখতাম, হঠাৎ গফর ভাই আমি এসেছি খবর পেয়ে লোক পাঠালেন, অর্ধ সপ্তাহে সোনার বাংলা বলে একটা পত্রিকা বেরিয়েছিল ওনার সম্পাদনায়, তো ওইটাতে জয়েন করলাম। তো দুই মাস কমপ্লিট হওয়ার আগেই গফর ভাই ওইটার থেকে রিজাইন দিলেন, গফর ভাইয়ের এই অভ্যাসটা ছিল। অফিসে গেছি, উনি ফোন করলেন রিজাইন দিয়ে চলে আসেন, আমি পত্রিকা বাইর করব। তবে সঙ্গে সঙ্গে ওইখানে রিজাইন দিয়ে এসে তো চলে আসলাম, তারপর গফর ভাই আর পত্রিকা বাইর হয় না। তখন আমাদের এক বন্ধু ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, নাই এখন, হেদায়েত হোসেন মুর্শেদ, নাম জানতে পারেন। মুর্শেদ তখন পয়গাম বেরিয়েছে মুনাম খার পত্রিকা, ওইখানে তো মুনাম খানের পত্রিকা ছিল। হ্যাঁ। ওইখানে ছেলে মনে হয় বার করতেন, ওইখানে চাকরি করে। তো মুর্শেদ সন্ধ্যাবেলা নিয়ে যেতেন ধরে আড্ডা দেওয়ার জন্য, আর মুর্শেদ দূর করে জয়েন করো, জয়েন করো, জয়েন করো। তখন তো না, গফর ভাই পত্রিকা বাইর করবেন, আমি ওইখানে যাব। মিনওয়াইল ওদের ওইখানে কিছু আঁকিবুকির কাজ করতে শুরু করলাম। তারপর নিউজ এডিটরের সঙ্গে এত খাতির হয়ে গেল, নাই এম জি মহিউদ্দিন, একদিন উনি আমরা এই ধরেন এই নিউজটা করেন, আমি মহিউদ্দিন ভাই আমি তো এখানে চাকরি করবো না, বললেন না গফফার সাহেব যেদিন চাকরি করবে সেদিনই আপনাকে রিলিজ করে দেবো, আপাতত এখানে থাকবেন। তো ঠিক আছে বললাম পয়গামে। 65-এ হঠাৎ এক রাতে আবার গফফার ভাইয়ের ফোন, উনি আমার আবার ওবায়দা ডাকতেন, কারণ ওই আবু ওবায়দা নামে লিখতাম তো ওনার কাগজে। ওবায়দা কী করছেন? বলে না এখানে, এক্ষুনি রিজাইন দেন, কালকে সকালে বাসায় আসেন, আমি পত্রিকা বের করছি। তো দিলাম রেজিগনেশন। গফর ভাই আওয়াজ নামে একটা সান্ধ্য দৈনিক বের করলেন, তো ওইটা সার্বিক দায়িত্ব নিয়ে গফর ভাই টাকা পয়সার ব্যবস্থা করেন আর পত্রিকা চালাই আমি, তারপর কিছুই দিতে পারেন না, গাটের পয়সা দিয়ে পত্রিকা চালাই। 67-এর শেষে বললাম গফর ভাই আমার দ্বারা আর হইল না, সেটা যদি দিয়ে এলাম। তো ওইটার থেকে আমি একটা মস্ত লাভবান হয়েছিল, সেটা হলো ছয় দফা ড্রাফটটা যে কয়েকজন প্রথম দেখতে পেয়েছিল আমি তার একজন। সেটা কীভাবে? শেখ সাহেব একদিন ছয় দফা ড্রাফট নিয়ে গেলেন মানিক মিয়ার কাছে, যে আমি লাহোরে গিয়ে এই প্রস্তাব পেশ করব, এটা মানিক ভাই আপনাকে এটা ছাপতে হবে। মানিক মিয়া খেপে গেলেন, তোমার পাকলিবের জন্য আমি জেলে যেতে পারবো না। শেখ সাহেব যখন বেরিয়ে আসতেন, গফর ভাই ওইখানে ঢুকছিলেন, তো দেখে শেখ সাহেব গফর আয় নিয়ে আসেন। উনি তখন একটা ইন্স্যুরেন্সে চাকরি করতেন, বঙ্গবন্ধু এভিনিউ একটা অফিস ছিল, অফিসে নিয়ে আসতেন, এসে বললেন এই ব্যাপার, তুই যদি আমার এই এটা তোর পত্রিকায় ছাপস, প্রকাশ করলে তোর পত্রিকার দায়িত্ব আমার। গফর ভাই তো বোধ তো অনেক তীক্ষ্ণ, উনি বুঝলেন যে তো উপেক্ষা করার জিনিস না, ঠিক আছে বলে উনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে আমাকে ডেকে পাঠাইলেন অফিস থেকে, আমি গেছি, তারপরে গফরের ড্রয়িং রুমে দেখি ওই জানালার পর্দাগুলো আরও আইটে দিতেছেন, বন্ধ করতেছেন, পর্দা দিয়ে অন্ধকার করতেছেন, দরজা টরজা সব বন্ধ। আমি বলছি কী ব্যাপার, বসেন। তারপরে বাতি জেলে বললেন এটা পড়েন, এ হাতে লেখা ছয় দফা ড্রাফটটা দেখলাম। এটা ছাপার পরে যা চালু হইল,
কফরবের তো ছোট প্রেস, চাহিদা মেটানো সম্ভবপর না। ওই ছয় দফা ছাপার পর, ছয় দফা ছাপার পর এটা কি প্রথম ওই আওয়াজেই ছাপা হয়েছে? আওয়াজেই, আর অন্য কোনো অন্য পত্রিকায় ছাপা হয়নি? এইখানে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে দৈনিক পাকিস্তানে আপনি যোগ দিলেন কবে? 1968। আচ্ছা, 1967 ওই আওয়াজ থেকে, আওয়াজ থেকে রিটায়ার করে আমি ছেড়ে দিলাম। দিয়া বেকারই ছিলাম তখন, এক প্রকাশনা সংস্থার দেখাশোনা করছি কিছুদিন। তারপরে 1968 আবার দৈনিক পাকিস্তান থেকে ডাক পাইলাম, এসে জয়েন করলাম আবার। তখন সম্পাদক কে ছিলেন? সম্পাদক তো আবুল খান শামসুদ্দিন সাহেব। আচ্ছা, আর নিউজ এডিটার ছিলেন তুয়াব খান, তুয়াব ভাই। যে সময়টার কথা বলছেন, এই সময়টা তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে বাংলাদেশের ঘটনাগুলো দ্রুত ঘটতে আরম্ভ করলো, এবং বঙ্গবন্ধু আগরতলা মামলা, 69-এর গণ অভ্যুত্থান, মানে একটার পর একটা। তো তখন তো আপনি সাংবাদিক হিসেবে সব কিছু দেখেছেন। আচ্ছা, এই সময়টা কখনো আপনার বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? না, উনি বঙ্গবন্ধু তখন তো জেলে আগরতলা মামলায়। আচ্ছা, বেরিয়ে এসে উনি যখন দক্ষিণবঙ্গ সফরে যান, আমি ওনার সফর সঙ্গে ছিলাম দৈনিক পাকিস্তানের পক্ষ থেকে। আচ্ছা, তারপরে আবার 70-তে নির্বাচনের আগে ওই দক্ষিণবঙ্গে গোর্খের জন্য নির্বাচন পিছিয়ে গেছিলো দক্ষিণবঙ্গের, সারা দেশের নির্বাচন উনি যে অলরেডি হয়ে গেছেন ওই দক্ষিণবঙ্গের বরিশাল পটুয়াখালী এলাকায় নির্বাচন বন্ধ ছিল, ওই সফরে আমি ওনার সঙ্গে ছিলাম। বরিশাল থেকে আমরা ফিরে আসছি, রাতের বেলা আমরা রওনা হয়েছি, সবাই কেবিনে কেবিনে ঘুমাচ্ছি। শেষ রাতের দিকে ঘুম ভেঙে গেল, জানলা দিয়ে তাকিয়ে তখন আমরা ওই চাঁদপুরের কাছাকাছি প্রায় এসেছি ভাটিতে। ওই দৃশ্যটা চিন্তা করেন, শুধু পানি, তার মাঝে আলো একটু একটু করে ফুটছে। আমি আর থাকতে পারলাম না, বিছানায় বেরিয়ে গিয়ে ওই বাইরে রেলিংয়ে ভর দিয়ে আমি দেখছি ডেকে। হ্যাঁ, হঠাৎ যেন একটা অনুভূতি হলো যে পিছন থেকে যেন কেউ ডাকছে। ফিরে দেখি জানলাতে এরকম মুখ রেখে শেখ সাহেবও দেখতেছেন, আর কোনো শব্দ না করে এরকম হাত ইশারায় ডাকতেছেন। আমি তাড়াতাড়ি গেলাম, শুনেন আমার সঙ্গে তো ঘুরলেন, তো কী মনে করেন ইলেকশনের ফল কি? আমি বললাম যে ইলেকশন তো আপনার, তো আপনি যেন কীরকম বলছেন। আমি বললাম তো মৌলানার সঙ্গে কেন একটা সমঝোতায় যান না? বলা মাত্র আমার পেটে আঙুল দেওয়া, শেখ সাহেব ওইটা খুব বেশি করতেন, চিমটি দেওয়া, আঙুল দিয়ে গুঁতা দেওয়া, আঙুল দিয়ে টাই করে একটা গুঁতা দিলেন। দেখলাম মৌলানার কথা ভুলে যান, মৌলানা চিনে আমার, আমি চিনি মৌলানা, ওই ওটা আপনাদের সমস্যা না। আমি বলছি মৌলানা যদি সমস্যা না হয় তাহলে এই ইলেকশনে আর কেউ নাই, ইলেকশন আপনার। দারুণ খুশি হয়ে গেলেন। এর রেজাল্ট হলো যেদিন পল্টনে মৌলানা ঘোষণা করলেন তার দল নির্বাচনে যাবে না, অফিসে এসে দেখে দারুণ হইচই যে মৌলানা ইলেকশন বানচাল করে দিচ্ছেন। আমার হঠাৎ মনে পড়লো ওই আঙ্গুলের গোতাটা, এটা তো অন্য কিছু হতে পারে, কি যে মৌলানা শেখ সাহেবকে সাইডে দিলেন, আমার সাইডে দিলেন। তো আমার সিনিয়র একজন, একবার শেখের সঙ্গে ঘুরিয়েই আপনি একেবারে সব বুঝে ফেলাইছেন, মানে আমার কথাটা কেউ কোনো পাত্তাই দিল না। পরে তো প্রমাণ হইলো ওইটাই ছিল আসল সত্য। আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং মুক্তিযোদ্ধা সালে চৌধুরী 1936 সালের 11 নভেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গোচিয়ে গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আজমান রাজা চৌধুরী এবং মা আসিয়া খাতুন চৌধুরী। গ্রামের স্কুলেই সালে চৌধুরীর লেখাপড়া শুরু। এরপর 1955 সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর সিলেটের MC কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং 1961 সালে BA পাশ করেন। বিএ পাশ করে তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে স্কলারশিপে MA পড়তে লাহোর চলে যান। সেখান থেকে 1963 সালে সমাজকল্যাণে MA পাশ করে দেশে ফিরে আসেন। ছোটবেলা থেকেই আঁকাঝোঁকা ও লেখালেখির প্রতি আগ্রহ ছিল তার। 10ম শ্রেণীর ছাত্রাবস্থায় পত্রিকায় প্রথম লেখা ছাপা হয়। অল্প বয়স থেকেই কবি হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন তিনি।
এই লেখালেখিকেই পরবর্তী জীবনে পেশা হিসেবে নিয়েছেন সালে চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরীর সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা দিয়ে তার সাংবাদিক জীবনের সূচনা। এরপর দৈনিক পয়গাম ও বৈকালিক দৈনিক আওয়াজে কাজ করেন। 1968 সালে যোগ দেন দৈনিক পাকিস্তান পত্রিকায়। 1971 সালে মুক্তিযুদ্ধ আরম্ভ হলে তিনি যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজ এলাকায় চলে আসেন। সেখানে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এবং সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি। স্বাধীনতার পর দৈনিক পাকিস্তান নাম পাল্টে হয় দৈনিক বাংলা। 1997 সালে পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেখানেই বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। এরপর আর কোথাও চাকরি করেননি। চাকরি ছাড়ার পর পত্রপত্রিকায় ফিচার, প্রবন্ধ, কলাম লিখেছেন নিয়মিত এবং এর পাশাপাশি সৃজনশীল লেখায় মনোযোগী হন সালে চৌধুরী। শিশু কিশোরদের জন্য যেমন লিখেছেন, লিখেছেন প্রবন্ধ, আবার অনেকের বই সম্পাদনা করেছেন তিনি। তার মধ্যে শামসুর রহমান এবং হুমায়ুন আহমেদের বই রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি শাহেদা চৌধুরীর সাথে দাম্পত্য জীবন আরম্ভ করেন। তাদের তিন ছেলে, প্রত্যেকেই স্বশা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বর্তমানে সালে চৌধুরীর অবসর কাটে লেখালেখি করে আর নাতি নাতনির সাহচর্যে। পরিবার পরিজন নিয়ে আনন্দের সংসার তার। আমরা একটু দৈনিক বাংলায় ফিরে যাই আবার। এই যে দৈনিক বাংলায় আপনি যখন বলছিলেন যে তখন আবুল কালাম শামসুদ্দিন সম্পাদক, নিউজ এডিটর হলেন তোয়াব খান, মানে আপনি তো সব মানে অসাধারণ সব সাংবাদিকদের সঙ্গে কাজ করেছেন। শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, আহমদ হুমায়ুন, সানাউল্লাহ নড়ি, সব স্টলওয়ার্ড ছিলেন। এদের সঙ্গে আপনার কি স্মৃতি আছে? এদের সঙ্গে আমার তখন তো আহসান হাবিব তিনিও ছিলেন, হাবিব ভাই সাহিত্য সম্পাদক। পরে আমি আর উনি একসঙ্গেই কাজ করেছি। আমিও ফিচার এডিটর হয়ে বিশেষ সংখ্যাগুণা সম্পাদনা করতাম। খুব ভালো সম্পর্ক ছিল। তো এরপরে তো ধরেন যেটা হলো যে 25শে মার্চ, তো সেই রাতে আপনি কোথায়? আমার এক বন্ধু এলেন আমেরিকার থেকে, তো তাদেরে আমি সেদিন রাতের খাওয়ার জন্য চুঙ্গুয়াতে খাওয়াবো বলে দাওয়াত করলাম আমার বন্ধু আর তার স্ত্রীকে। আর আমি বললাম বিকাল থেকে আমি প্রেস ক্লাবে থাকবো, তোমরা যে সময় আসো প্রেস ক্লাবে আমাকে পাবে। প্রেস ক্লাবে বিকেলবেলা এসে দেখি পাকিস্তানি একজন বামপন্থী সাংবাদিক চায়ের কাপ সামনে নিয়ে বসে আছেন, এইরকম করে ঘাম ফেলতেছেন। তখন ভাই কেয়া হুয়া, তো উনি বললেন যে আর বুঝতে পারছি না। মানে উনি বললেন ইহিয়া এখনই চলে যাচ্ছেন, আলোচনা ভেঙে যাবে, আলোচনা নাই, আজকে কোনো বৈঠক হবে না। অন্য যারা এসেছিল বেশিরভাগই চলে গেছে, এখন যে কী হবে বুঝতে পারছি না। আমি বসে আছি, এই সময় আরেক বন্ধু আসলো, দুই বন্ধু একসঙ্গে আসলো আমার সঙ্গে দেখা করতে, ইঞ্জিনিয়ার। সালে কী করছো? আমার কিছু না। তোমাদের কী করছো? বলে কিছু না, এমনি ঘুরতে আসছি, ভাবছিলাম তোমাকে উঠাই আনিব। তাহলে একটা কাজ করো, বলে কি, 32 নম্বরে যাও, প্রতি সন্ধ্যায় কিন্তু প্রেস কনফারেন্স হইত। কী বলেন, কী বলেন? আমি যেতে পারছি না, তোমরা ওইটা দেখে আসো। কিছুক্ষণ পরেই ওরা একটা প্রেস রিলিজ নিয়ে চলে আসে, সার্কুলারটা নিয়ে চলে আসলো, প্রেস কনফারেন্স ক্যান্সেলড। আমি আরও ভয় পাইলাম। আমার বন্ধু আসতেই ওদের নিয়ে চুঙ্গুয়াতে গেলাম। চুঙ্গুয়াতে গিয়ে দেখি একদম ফাঁকা। আমাদের খাওয়া শেষ হলো, আমার বন্ধুর বউ বললেন চলেন স্টেডিয়ামে যাই। বললে কেন? স্টেডিয়ামে একটা বিহারি ওই রূপার তবকমোড়া পান বিক্রি করতো, খুব সুস্বাদু পান, তো পান খাবো। তো বললাম ভাবি পানটা বাদ দেওয়া যায় না। বলে কেন? বলে আমি আজকে রাতে বাইরে দেরি করা সেফ মনে করছি না। তাই দেখি, তাইলে চলেন ফিরে যাই। তো আমার বন্ধুর গাড়িতেই আমরা ফিরলাম। বাসায় গিয়ে দেখি দারুণ হইচই। তখন রাতে 10টা বেজেছে, ওই সময় 2টা গুলির আওয়াজ আসলো বিডিআরের দিক থেকে। তারপর ওই লোকজন তৈরি হচ্ছে রাস্তায় ব্যারিকেডের জন্য। কী করে মানুষের মাঝে কিন্তু খবরটা ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়েছে কিছু একটা হবে। হ্যাঁ, তারপরে 12টার কাছাকাছি সময়ে তো বিডিআর, আমার বাসাটা ছিল জিগাতলা, এখন বিডিআর যে পশ্চিম উত্তর কর্নারের সঙ্গে বর্ডারে ফাঁকা জায়গা,
বুঝাতে পারবো না, মাথার উপর দিয়ে এখন নাম জানি ট্রেসার, ওই যে আগুনের গুল্লা চলছে আর যত রকম অস্ত্র, সেই বিদ্যুতে আওয়াজ। আমার বাসার পাশে যে বাসা ছিল সেই বাসার লোকজনের আর তো হাহাকার, ওদের বাড়িতে তো এসে গুলি পড়তেছে চিল্লাচ্ছে। তখনই ডিসিশন নিলাম যে যদি বেঁচে থাকি এই কুইট ঢাকা, যদি পারি মুক্তিযুদ্ধ যুদ্ধ সংগঠন করবো, যুদ্ধ করবো, আর যদি এটা সম্ভব না হয় কলকাতা চলে যাব, মুজিবনগর চলে যাব। তখন তো আর মুজিবনগরের কথা জানা ছিল না? না, জানা ছিল না, মানে দেশ ত্যাগ করবো। দেশ ত্যাগ করবো। আপনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেটা কিভাবে হলো? 28 বা 29 তারিখে আমি অফিসে গেলাম, তো গিয়ে দেখা হলো তুয়াব্বাইয়ের সঙ্গে। তুয়াব্বাই আমি রওনা হইলাম, তুয়াব্বাই খেপে গেলেন, তুমি একা আসো, তুমি যেতে পারো, তো আর্মি এসে আমাদের মারবে কেন, ওই খুন করে যাও আর না সঙ্গে নিয়ে যাও। আমি ঠিক ঠিক আছে থাকুন, কারণ আর্মির থেকে চাপ পত্রিকা বের করতে হবে, লোকজন নাই। তো আমি থেকে গেলাম। এপ্রিল মাসে কিছু কিছু লোকজন যখন ফিরে আসলেন, তখন আমি তুয়াব্বাইকে বললাম, তুয়াব্বাই এখন তো আপনার পত্রিকার লোক আছে, আমি এখন যাই, তবে খবরদার কাউকে বলবা না। পরের দিন আমি ঢাকা থেকে রওনা, হেঁটে ওই বাসা বদিয়ে নন্দীপাড়া হয়ে মুড়াপাড়া হয়ে ওইদিকে হেঁটে কিশোরগঞ্জ যাব। আমরা শুনছিলাম কিশোরগঞ্জ মুক্ত এলাকা, কিশোরগঞ্জ পৌঁছলাম গিয়ে শুনলাম শহরে লুটপাট হচ্ছে, আর্মি গিয়ে পৌঁছে গেছে। তো কোনোরকম শহর বাইপাস করে কিশোরগঞ্জ থেকে মাইল দশেক দূর আমার খালাতো ভাইদের বাড়ি, ওদের বাড়িতে গেলাম অনেক কষ্টে। ওইখানে 2 দিন থাকলাম, থেকে আবার হেঁটে রওনা হইলাম সিলেট, হাওড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে 1.5 দিনে গিয়ে পৌঁছলাম, বর্ডার ক্রস করলাম। বালাট বলে একটা জায়গা আছে সুনামগঞ্জের উত্তরে, ওইখানে গেলাম। প্রচণ্ড কলেরা হচ্ছে এখানে, প্রচুর শরণার্থী, মানুষ মরছে। আর আজকের রাষ্ট্রপতি হামিদ সাহেব, হ্যাঁ, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, ওইখানে একটা ট্রানজিট ক্যাম্পের মতো ওইখানে মুক্তিযোদ্ধা রিক্রুট করছেন, পাঠাচ্ছেন। ওইখানে থাকতে থাকতে হঠাৎ খবর পেলাম সুরঞ্জিত এসেছে, বিএসএফ ক্যাম্পে আছে, সেও শুনেছে আমার খবর। আমি যখন রওনা হইলাম তখন দেখলাম সুরঞ্জিত আর ইন্ডিয়ান এক ক্যাপ্টেন দুজন, ওরা আসছে আমার খুঁজে। ওরা যাবে টেকের ঘাট বলে একটা জায়গা, লাইমস্টোন প্রজেক্ট। তো সুরঞ্জিত বলে চলেন ওইখানে যাই, ওইখানে গিয়ে কথা হবে। তো ওদের সঙ্গে গেলাম টেকের ঘাট। সুরঞ্জিত বলে যে আমি তো এত চেষ্টা করছি সেক্টর ওপেন করার, সুরঞ্জিত বলল আপনি যান দেশে, সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি আর্মস পাবেন, মুক্তিযোদ্ধা পাবেন, খরচপাতি পাবেন, তা যদি হয় তাইলে আমার আর কলকাতা গিয়ে দরকার নাই, আবার দেশে ফিরে আসলাম। ওই মৌলভীবাজার এলাকায়? আমার এলাকায় আসলাম, আপনার নিজের গ্রামের বাড়ি যেখানে? গ্রামের বাড়িতে আসলাম। জুন মাসের শেষ দিকে হঠাৎ বালাত থেকে দেওয়ান উবায়দুর রাজা, নাম শুনছেন, উদন, ওই উনি লোক পাঠাইলেন কয়েকজন মুক্তিযোদ্ধাকে দিরাই থানা ডিজার্ম করে অস্ত্রগুনা দিয়ে দিতে, বালাট মুক্তিযুদ্ধে কাজে লাগবে। ওদের নিয়ে বসে আমি বললাম যে হুট করে দিরাই একটা থানা ডিজার্ম করে কোনো লাভ হবে না, বিপদ পড়ব, করলে 3টা থানা করতে হবে, দিরাই, সাল্লা, জগন্নাথপুর, দুইজন সহযোগীর একজনকে পাঠিয়ে দিলাম দিরাই থানার প্রতি লক্ষ্য রাখার জন্য, আর একজনকে সঙ্গে নিয়ে আমি সাল্লা রওনা হলাম। পরের দিন ভোরবেলা সামলা থানাকে যখন একটা হামলা দেওয়ালাম, ওই সময় ওইখানে একটা ভুল করলাম, ওসি এসে কান্নাকাটি শুরু করলো যে আমরা সব অস্ত্রপাতি দিয়ে আমরা যে যাবো এখন ধরা পড়লেই তো মারবে, তো আপনারা কিছু গুলি টুলি করেন যাতে বলতে পারি যুদ্ধ করে আমরা রেজিস্ট করছিলাম, পারি নাই। আমি উদার হয়ে বললাম যে এই কিছু গুলি করো। ফলটা হলো কি, ও বেটা করলো কি, এর পাশে আজমিরিগঞ্জ থানা, তার পুরা ফোর্স নিয়ে আজমিরিগঞ্জে গিয়ে হানাদারদের সঙ্গে যোগ দিল। তারপরে আস ফিরে আসলাম আমি ওই দিনে দিরাই, দিরাই আগেই প্ল্যান ছিল যে 3টার দিকে দিরাই হামলা করব। যাই হোক, আমরা কবজা করে আর্মস টার্মস সব নিয়ে গেলাম,
আর পরবর্তী ইনস্ট্রাকশন আসার জন্য আবার গ্রামে গ্রামে শান্তি রক্ষা, থানা নাই এখন আইন শৃঙ্খলা রক্ষা, দুই থানার ঘুরতে ঘুরতে এই সময় সুরঞ্জিতের কাছ থেকে মেসেজ আসলো যে বালাট নয় টেকেরঘাটের সাবসেক্টর আপনি এখানে এসে যোগ দেন। তো টেকেরঘাটে গেলাম, টেকেরঘাট সাবসেক্টর করলেও ওইখানে সাবসেক্টর কমান্ডার কোনো অফিসার দিতে পারে নাই, তো সুরঞ্জিতই সাবসেক্টর কমান্ডার হলেন। আর আসলে সব কিছু যুদ্ধ তৎপরতা করতো মেজর বাদ বলে একজন ইন্ডিয়ান মেজর আর ক্যাপ্টেন ভার্মা, এই দুজন। যে তোমরা টার্গেট আমাকে বলবা, কিন্তু কাকে দিয়ে কোনটা কীভাবে করবো সেটা আমার, আমি আগেই ঠিক করলাম যে আমি দেশের ভিতর থেকেই যা করার করবো। তারপরে এই প্রথম কাজ হইল জগন্নাথপুর থানা ডিজাইন করা, তারপরে আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জটা রিমার্কেবল, আমাদের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী তার আত্মজীবনীতে দেখলাম ওইটা উল্লেখ করেছেন যে সাংবাদিক সালে চৌধুরী এখানে একটা ভালো অপারেশন করেছিলেন। এটা হাওরের মাঝখানে এমন একটা জায়গা, অ্যাপ্রোচ করার কোনো পথ নাই, একটা ঘাসের আড়াল নাই, ধবধবে পরিষ্কার। আর ওইখানে রাজাকার ক্যাম্পও আছে, থানাও আছে, আর প্রতিদিন সন্ধ্যাবেলা ওই ভৈরবের দিক থেকে একটা আর্মির স্টিমার গিয়ে রাতের বেলা ওইখানে থাকে। তো আমাকে মেজর বাত এবং গুরবক সিং গিল মেজর জেনারেল উনি বললেন ওইখানে তোমাকে রেড করতে হবে। এখানে খবর নিয়ে দেখি মহা মুশকিল, যেসব নৌকায় আমরা চলি ওই রকম কোনো নৌকা ওই আজমিরগঞ্জ বাজারে ঢুকতে দেয় না। তো আমাদের এলাকায় হাওড় এলাকায় কিছু পিকুলিয়ার টাইপের নৌকা আছে ব্যবসায়ীদের, ওরা সাদের ওদের দোকানপাট ওই নৌকাতেই এক হাট থেকে আর এক হাটে ঘুরিয়া বেড়ায়, ওই নৌকা দেখলেই বোঝা যায় এটা ব্যবসায়ীদের নৌকা। ওই একটা নৌকা সংগ্রহ করলাম, তো এমনই ভাগ্য ওরা ওই নৌকাটে ব্যবসায়ীর নাও মনে করে আমাদের নৌকাকে চ্যালেঞ্জ করলো না। ঘাটে নৌকাটা মাঝে যখন বললো বেঁধেছে, লাফ দিয়ে যখন ডাবল লাফ করে লাফ দিয়ে যখন পড়লাম, ওদের পাহারাদার করছে কি এক ছাদের উপর থেকে দিছে একটা গুলি করিয়া, এটা বোধহয় তাদের বলা ছিল এলা। সঙ্গে সঙ্গে রাজার ক্যাম্প আর পুলিশদের বাঘাবাগি শুরু হইয়া গেল। তো দৌড়া পাঁচ ছটাকে ধরতে পেরেছিলাম আর কিছু আর্মস। ওই গুরবক সিং জেনারেল গিলের কথা বললাম, অসাধারণ অফিসার গিল। আমাকে একদিন রেগুলার আসতেন আমাদের সাবসেক্টর হেডকোয়ার্টারে, আমি ওইখানে গেলে দেখা হতো। তো একবার এসে আমাকে ডাকালেন, আমি গেলাম। তোমাকে যেটা করতে হবে, ভৈরব টু সিলেটের শেরপুর বলে একটা জায়গা, নৌপথে যে আর্মির সাপ্লাই, এই সাপ্লাই রুটটা বন্ধ করতে হবে, এটা তোমার দায়িত্ব। কয়েকদিন পরে এসে হাজির হলো জগৎজ্যোতি দাস, নাম হয়তো শুনে থাকতে পারেন, শুনেছি। তার 30 জন নিয়ে আমি বুঝাতে পারবো না, একটা ইন্টারমিডিয়েটের ছাত্র বা ইন্টারমিডিয়েট পাস করেছিল তখন, একটা বাচ্চা ছেলে তো, কিন্তু এটা জন্মগত সামরিক প্রতিভা বলতে হবে। একদিনে 5টা 6টা নৌযান এই রাতে ডুবাইছে, এবং এইখানে দক্ষতা দেখাচ্ছিল আরেকটা ছেলে নীলু মিয়া বলে একটা গ্রামের একটা অশিক্ষিত ছেলে, নামও লিখতে পারত না ঠিক মতো, এনার গা গ্রেনেড দিয়ে লঞ্চ ডুবিয়ে দেওয়া, সাতু করে হয়ে যায় আর কি। এটা এমন হলো যে একদিন হঠাৎ শুনি, মাঝে মাঝে খবর শুনতাম, তো ঢাকা রেডিও থেকে বলছে যে ওই পথে কেউ চলাচল করলে সরকার কোনো দায় দায়িত্ব নেবে না, সেদিন বুকটা পড়ে গেছিল। এই যে ঘটনার কথা বললেন, এটা তো তাহলে ওইখানে মানে যুদ্ধ পরিকল্পনায় একটা বিরাট সাফল্য বলতে হবে। হ্যাঁ, এটা আমার একটা সবচেয়ে বড় তৃপ্তি যে এটা ওই জেনারেল আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি এটা পেরেছিলাম। দেশ যখন স্বাধীন হলো, জি, তখন আপনি কোথায়? 16 তারিখ আমি গ্রামের পথে যাচ্ছি, স্বাধীনতার দিন। সুনামগঞ্জ থেকে 20 মাইল আমাকে হেঁটে যেতে হবে, অন্য কিছু নাই। বিকেল 4টার আগে হঠাৎ আমার মনে পড়ল যে আরে আজকে তো বিকেলে সারেন্ডার করতে পারি, আর ঘড়িতে 4টা বাজতেছে দেখে দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর সামলাতে পারছি না। ধান কেটে নিয়ে গেছে, নাড়াগুনা পড়ে আছে, এমন একটু বিশ্রাম নেব, বসে গেলাম মাঠে, বসে উপুর হয়ে শুয়ে পড়লাম, চোখের কান্নাটা যাতে কেউ
ছেলে আমার সঙ্গে একটা সেকশন ছিল, 11 জনের যারা আমাকে নিয়ে যাচ্ছে, তো কান্নাটা যাতে এরা না দেখে, এটা কিন্তু আনন্দের কান্না, আমি সামলাতে পারছি না, দেশ স্বাধীন হয়ে গেছে, ব্যক্তিত্ব স্বাধীন হয়ে গেছে। ঠিক সন্ধ্যার সময় আমার গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছে, ফিরে এসে কি আপনি আবার দৈনিক পাকিস্তান, তো পরে দৈনিক বাংলা হয়ে গেল, সেখানে যোগ দিলেন? ওইখানে যোগ দিলাম। এবং এইখানে কি আপনি বাকি কর্মময় কর্মজীবন এখানে অতিবাহিত করলেন? দৈনিক বাংলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত। এই সাংবাদিকতার পাশাপাশি তো আপনি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে আরম্ভ করলেন, আপনার তো কিছু গ্রন্থও প্রকাশিত হয়েছে, সেইগুলো দাবা খেলা নিয়ে আপনি বই লিখেছেন, দাবা কি আপনার নেশা? আছে, বইও আছে। দাবা আপনি এখনো খেলেন? ওটা কোনো খেলা বলে না, উট পুষা বলে, মানে গুটি ঠেলাটুলি আর কি। আপনি বঙ্গবন্ধুকে নিয়েও একটা, বঙ্গবন্ধুকে নিয়ে ওই বেতার বাংলা প্রকাশিত একটা সংকলন ধন্য সেই পুরুষ আমি সম্পাদনা করে দিই, ধন্য সেই পুরুষ আপনি সম্পাদনা করেছেন। আবার ছোটদের জন্য তো লিখেছেন কিছু? হ্যাঁ, কিছু বই আছে। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনার একটা খুব ভালো সময় কেটেছে, বা ভালো বলবো বা ভালো বলবো কেন জানি না, গুরুত্বপূর্ণ সময় কেটেছে হুমায়ুন আহমেদের সঙ্গে। আমার জীবনের একটা পরম প্রাপ্তি শামসুর রহমান আমার অগ্রজতুল্য, অনুজতুল্য হুমায়ুন আহমদ, এবং সন্তানতুল্য নিয়াজ মুর্শেদ। বাংলাদেশের তিন সেরা সন্তানকে প্রভাত খুব কাছে পেয়েছিলাম, এবং এটা আমার জীবনের পরম পরিতৃপ্তি। এর মাঝে হুমায়ুন ব্যাপারটা চোখে পড়েছে সবারই, কারণ হুমায়ুন অনেক লেখা, শামসুর রহমানের কিছু লেখা তো আমার উল্লেখ আছে, হুমায়ুনের লেখা তো বেশি বহুল পঠিত, সেখানে আপনার কথা বারবার, সেখানে বারবার আসে নানাজি। এছাড়া আপনাকে আমি, ধরেন আমি নিজেও আপনাকে বহুবার পেয়েছি, সে যে যখন আমরা নাটকের শুটিং করছি বা রিহার্সাল করছি বা হুমায়ুনের বাড়িতে আড্ডা মারছি, তখন আপনাকে তো আমরা বহুবার সেই সব জায়গায় পেয়েছি। আপনার মির্জা চরিত্র হুমায়ুন কিন্তু লিখে গেছে যে সালে চৌধুরীর কাছ থেকে সাহায্য নিয়েছিল। একটা প্রশ্ন আমরা পেছনে ছেড়ে এসেছি, সেটা আগে করা উচিত ছিল কিন্তু এখনও করা যেতে পারে, সেটা হলো যে বিয়ে করলেন কবে, কাকে এবং কিভাবে? বাড়ির থেকে চাপ ছিল, আমি এড়িয়ে যাচ্ছিলাম, এর মাঝে আমার ভাবি মারা গেল, অসুস্থ হয়ে পড়লেন এবং মারা যাবেন এটা প্রায় নিশ্চিতই, তিনটা বাচ্চা। তখন আমি দেখলাম, আমার আম্মা তখন আছেন, উনি খুব চাপ দিলেন, আমি দেখলাম এই দায়িত্ব তো আমাকে নিতেই হবে। তো বাড়ি থেকে একটা লিস্ট পাঠানো হলো আমাকে, যে যদি আমার নিজস্ব কোনো পছন্দ থাকে তারা রাজি আছেন, তবে এর থেকে বেছে নিতে হবে। তো আমি দেখলাম আমাদের আত্মীয়র মাঝেই যারা ঢাকাতে আছেন, আমাকে আর বেশি দূরতে হবে না, একটা ঠিকানাতে ঠিক দিয়ে পাঠিয়ে দিলাম সেখানে। কী নাম? সাহেদা চৌধুরী, ডাকনাম টুলু। তো এই দীর্ঘ জীবন মানে তার সঙ্গেই কাটছে? 47 বছর অতিক্রম করছি একসঙ্গে। এবং আপনি, আপনার ছেলে মেয়ে কয়জন? তিন ছেলে। কি করছে তারা, কি নাম তাদের? ওবায়দ আজমান বড় ছেলে, ইয়াসির আজমান, ইয়ামিন আজমান। আচ্ছা, ইয়ামিনকেও আপনি চিনার কথা, হুমায়ুনের সঙ্গে কিছুদিন ছিল, আপনার সঙ্গে কাজ করেছে। ছেলেদের সব বিয়ে হয়েছে? হ্যাঁ। নাতি নাতনি আছে? নাতি নাতনি টোটাল 7। আচ্ছা, বড় জনের এক ছেলে এক মেয়ে, মেজো জনের 3 জন, কারণ প্রথম ছেলে তারপরে একসঙ্গে 2 জন ছেলে আর মেয়ে। আচ্ছা, যমজ টুইনস। আবার ইয়ামিনেরও 2টি ছেলে আর মেয়ে। তাহলে তো আপনার ভালোই সময় কাটে ওদের নিয়ে, সেদিক দিয়ে আমি ভাগ্যবান। আপনার যারা প্রিয় মানুষ বা আপনাকে যারা পছন্দ করেন, এমন কিছু মানুষের কিছু কথা আমরা ধারণ করেছি, সেগুলো একটু শুনে নিই, দেখে নিই। উনি সংসারের দিকে খুবই খামখেয়ালি, যার জন্য আমার অনেক ধৈর্য ধরে চলতে হয়। তখন আমি মনে করি যে আমি একজন সাংবাদিক এবং মুক্তিযোদ্ধার স্ত্রী, তখন আমার আর কোনো দুঃখ থাকে না আর কি। আমার বাবা আমার চোখে খুবই একজন সহজ সরল একজন মানুষ, উনি আসলে সারা জীবনে আমাদেরকে কীভাবে সৎভাবে চলতে হয় ওই জিনিসটাই সবসময় বলেন। প্রথম দিকে আব্বার সাথে আমাদের একটু গ্যাপ ছিল বেশি স্টুডেন্ট লাইফে, তো বাই দিস টাইম আমরা অলরেডি এটা বুঝে নিচ্ছি যে না, উনি যেটা চেয়েছিলেন প্রথমে একটু শাসনের মধ্যে রাখতে, যাতে আমরা প্রপারলি বড় হই,
তো এখন আব্বার সাথে আমাদের সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। আমার একটা জিনিস আমি খুবই প্রাউড ফিল করতাম যে আমার আব্বা মুক্তিযুদ্ধের সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন, ওই এলাকাতে সবাই ওনাকে চিনে। বাট আব্বু এটা নিয়ে খুব বেশি, এটাকে একটা সুযোগ হিসেবে, এটাকে একটা উপলক্ষ হিসেবে উনি নিজে কোনো দিন কোনো কিছু লোভ করেন নাই। আব্বুকে এখনও এই বয়সে অনেক বেশি কিউরিয়াস দেখি। এই কিউরিয়াসিটিটা আব্বু এটা যেন আব্বু ক্যারি করে যতদিন পারে, এবং এটা আমাদেরকে এটা যদি কিছুটা আমরা পাই এবং আমার ছেলেমেয়েরা যদি পাই, এটা অনেক বড় ব্যাপার হবে। আমার নিজের কর্মজীবনে আর কি আব্বার ব্যাপারে প্রাপ্ত একটা অভিজ্ঞতা, তো একদিন আমাকে ব্যাংক থেকে বলা হলো যে একজন রিটায়ার্ড সচিব এসছেন, সচিবই হবে, যে ওনাকে সার্ভিস দেওয়ার জন্য। তা আমি ওনাকে সার্ভিস দিচ্ছিলাম, তখন উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়। আমি বললাম সিলেট। সিলেট কোথায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? আমি বললাম দিরাই। দিরাই কোথায়? আমি বললাম গোচিয়া। বললাম গোচিয়া আপনি কার ছেলে? তাই আমি বললাম যে আমি আমার বাবা সালে চৌধুরী। তো বলছে যে আপনি জানেন আপনার বাবা কী করেছে? তাই আমি বললাম কী? তো আপনার বাবারা সেই তখন থেকেই স্বাধীনতার জন্য মানে সংগঠকের কাজ করে গেছে। মানে বাবার প্রতি দেখলাম আর কি যে এত বেশি শ্রদ্ধা ওনার, মানে কল্পনা করা যায় না। আমার যখন বিয়ে হয়েছিল প্রথম, আমি খুব ভয়ে ছিলাম, মানে বাবা কেমন হবেন। সবার কাছে শুনতাম উনি মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অনেক রাগি। পরে আমি যখন চা বাগানে ছিলাম তখন উনি প্রায় যেত, তখন গিয়ে দেখতাম যে উনি যে খুবই একজন ভালো মানুষ, যাতে ওনার সাথে আমার একটা ফ্রেন্ড রিলেশন হয়ে গেল। আর উনি খুব খাওয়া দাওয়া খুব পছন্দ করেন, আমাকে অনেক বই টই এনে দেন রান্নার, যেন আমি নতুন নতুন রান্না শিখি, ওনাকে খাওয়াই, সবাইকে খাওয়াই। যাই হোক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আমরা আশা করি। তো এখন আপনি কি নিয়ে ব্যস্ত থাকেন? একটু লেখালেখি, হুমায়ুন রচনাবলীটা আমি সম্পাদনা করছি। আচ্ছা। আর নিজে টুকটাক কিছু কিছু লিখি, আর এর মাঝে আরেকটা কাজ হাতে নিয়েছি আমার জন্য ইন্টারেস্টিং। কারণ ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, এখানে আমার নামে লেখা আছে, কোনো সুযোগ নেন নাই। কিন্তু হঠাৎ করিয়া গত বছর থেকে গভর্নমেন্ট নাকি টাকা পাঠাইতে শুরু করছে, তো লোকাল মুক্তিযোদ্ধারা ওইটা ব্যাংকে চাপ দিয়ে আটকাইছে, আর আমার উপর চাপ, এটা আপনাকে নিতে হবে। গত জানুয়ারিতে আপনারা যখন গেলেন তখনই আচ্ছা ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার 65,000 টাকা আছে, ওইটা নিলাম। নিয়ে আমি ঠিক করেছি আমার সঙ্গে যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, আমি যে কদিন বাঁচি ওই শহীদদের স্মৃতিস্তম্ভ করব। আমি তো মনে করি যে আমাদের যারা মুক্তিযুদ্ধের শহীদ তাদের স্মৃতি সংরক্ষণ করা, তাদের মনে রাখা, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা তো গোটা জাতির একটা কর্তব্য। তো আপনি সেই কাজটা করছেন, খুব ভালো কথা। আমি আমার কোনো যে আমার হাতের কাছে আছে এগুলো তো সব হারিয়ে যাবে। জি। তো সাদা ভাই, আজকে আমরা শেষ করি এখানে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কথা হয়তো আরও শোনার শুনতে পারতাম আমরা, কিন্তু সময়ের অভাবে শেষ করতে হলো। তো আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এদেশের একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী সালে চৌধুরীর সঙ্গে। পাশাপাশি আমরা শুনছিলাম তার মুক্তিযোদ্ধা হিসেবে তার বীরত্বপূর্ণ অর্জনের কথা। অসংখ্য ঘটনা সেখানে রয়েছে, পরবর্তীকালে সাংবাদিক হিসেবেও তার অনেক অর্জন রয়েছে। পাশাপাশি তিনি নিঃসন্দেহে একজন খুব আড্ডাবাজ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, এবং তার আড্ডার জীবনটাও আমরা কিছু কিছু শুনলাম, কিন্তু পুরোটা আমরা শুনতে পাইনি। তো ফলে হয়তো একটা এক ধরনের অতৃপ্তি নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমরা নিশ্চয়ই আবার তার কথা শুনব। আমরা আশা করব যে তিনি যে সাহস নিয়ে, সততা নিয়ে জীবনযাপন করেছেন এবং যে কর্ম করেছেন সেটি তার অব্যাহত থাকবে, এবং তিনি একটি সুদীর্ঘ কর্মময় জীবনযাপন করবেন, এবং এই যে অসংখ্য স্মৃতি তার রয়েছে সেগুলো তিনি যদি লেখনীর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের গোটা জাতি উপকৃত হবে। তো আমরা তার সুন্দর জীবন কামনা করে, সেই সঙ্গে আপনাদের মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।